হ্যালো এভরিওয়ান, আমি স্ক্রিন জয়, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকে জিদ্দাকে জি24 ঘন্টার তরফ থেকে অনন্য সম্মান দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে গতকাল আমি ওই প্রোগ্রামটা লাইভ দেখেছিলাম। এবং বহু বছর বলবো না, 3-4 বছর আগে আমার গুরুজি উস্তাদ আমজাদ আলী খান সাহেব, বড় গুরুজি, উনি মহা অনন্য সম্মান যেটা আছে সেটা পেয়েছিলেন। সে কারণে আমি অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল ওই সময়। অ্যান্ড আমি দেখেছিলাম এরা কতটা সৎভাবে কাজ করে এই জি24 ঘন্টা, এই অ্যাওয়ার্ড শোটাকে কেন্দ্র করে। তো কালকে জিদ্দা অনন্য সম্মান পেয়েছেন, এটাতে আমি প্রচণ্ড হ্যাপি। দেখো বন্ধুরা, আমি জিদ্দা এই অ্যাওয়ার্ড শো থেকে তাকে কেন নমিনেশন দেওয়া হলো না, ওই অ্যাওয়ার্ড শোতে কেন তার নাম ঘোষণা করা হলো না, ওই কোনো বড়, আমি নাম করতে চাইছি না কারোর, কোনো বড় শোতে তাকে কেন নেমন্তন্ন করা হলো না বা তাকে কেন দেখা গেল না, এইসব নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি একটা সময়। তো আমার মনে হয়েছে যে আমি যখন ওই ভিডিওগুলোও বানিয়েছি তখন তো যেটা পজিটিভ হচ্ছে সেটা তো বানাতেই হবে ভাই, মানে মাংতাই হে এক ভিডিও ইসকে উপর। তো আমি সেই কারণেই ভিডিওটা তৈরি করছি। অ্যান্ড সত্যি কথা বলছি, কাল যখন জিদ্দাকে দেখলাম, জিদ্দা চব্বিশ ঘন্টার থেকে অনন্য সম্মান অ্যাওয়ার্ডটা উনি রিসিভ করছেন, তোমরা বিশ্বাস করবে না, আমি বাড়িতে একা ছিলাম, কারণ পৌশালী এখন তার বাপের বাড়িতে আছে কিছু কাজের জন্য, ওর বাড়িতে কিছু কাজ চলছে ওই কারণে গেছে। আমি একা এখানে বসে হাততালি দিচ্ছিলাম আর আমার চোখ দিয়ে না জল বেরোচ্ছিল আনন্দে। আমি জানি না, এটা আমার একমাত্র, এটা হয়েছিল আমার গুরুজি যখন পেয়েছিলেন মহা অনন্য সম্মান, সামথিং এলস, মানে এটার একটা ওপরে, মানে এর পরেও একটা অনন্য সম্মান দেওয়া হয়, সেটা মহা অনন্য সম্মান, এরামই একটা নাম, আমি এক্স্যাক্টলি ওয়ার্ডটা মনে করতে পারছি না বাংলায় কী বলে, বাংলায় কী কী ওয়ার্ডটা, যাই হোক, সেই সময়ও আমি খুব, মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, ওই ওখানে দাঁড়িয়ে আমি কেঁদে ফেলেছিলাম আনন্দে। অ্যান্ড কালকে জিদ্দার জন্য এটা আমার সঙ্গে ঘটেছে, অ্যান্ড খুব 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 হ্যাপি আমি জিদ্দার জন্য। যে দেখো, মানুষটাকে তো অনেক 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 অ্যাওয়ার্ড শো থেকে, কিন্তু জানি না কীভাবে হোক, তিনি নিজে পার্টিসিপেট করেন না বা তাকে করানো হয় না, সেটা আলাদা প্রসঙ্গ, সেটা নিয়ে প্রচুর ভিডিও বানিয়েওছি, অনেক লবিবাজিও হয় মানুষটার সঙ্গে, এটা প্রমাণিত, অনেক রাজনীতি হয়, ইটস ট্রু। বাট দেখো, আমার জি24 ঘন্টার ওপরে একটা সম্মান অন্য রকমভাবে বেড়ে গেল। আমার দুজনাই দুটো সবচেয়ে কাছের মানুষ, মানে সবচেয়ে কাছের মানুষ এই অ্যাওয়ার্ডটা পেল, মানে যাদের আমি চিনি। এবং আমার গুরুজির সঙ্গে তো আমার অন্যরকমের সম্পর্ক, জিদ্দার সঙ্গেও কিন্তু আমাদের একটা অন্য রকমের সম্পর্ক। এই মানুষটা, আমি আমার জন্মদিনের পরে কোনো ভিডিও বানাইনি সেই জন্মদিন কেমন কাটলো। সত্যি কথা বলতে বন্ধুরা, এই মানুষটা আমাকে একটা মেসেজ পাঠায় পার্সোনালি, যে সুইনজয় হ্যাপি বার্থডে, জীবন আরও এগো। ওনার দরকার ছিল না, আমি কোনো বড়, বিশাল বড় হনুরপঞ্চু নই, বাট এই মানুষটা পাঠিয়েছিলেন। মানে মানুষটা আমাদের খুব ভালোবাসেন, পৌশালীকে খুব ভালোবাসেন, আমরা ওনাকে খুব রেসপেক্ট করি, খুব ভালোবাসি উনি। আমি এখনও আবারও বলছি, উনি না থাকলে, ওনার ফ্যান বেজ আমাদের না সাপোর্ট করলে, আজকে সরোদ মিউজিক ভেঞ্চার্স যে জায়গায় সেটা হয়তো আরও লেট হতো আসতে। উনি খুব 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 ভালোবাসেন আমাদের, আমরা ওনাকে খুব খুব রেসপেক্ট করি, আমার চেয়েও বেশি। আমি কিন্তু ওনার ফ্যান নই, আমি এটা সবসময় বলি, আমি ওনার ফ্যান নই, আমি এসআরকের ফ্যান, বাট আমি ওনাকে খুব রেসপেক্ট করি, প্রচণ্ড রেসপেক্ট করি। এবার দেখো বন্ধুরা, কোনো কিছু নিয়ে যখন কথা হয়, পজিটিভ নেগেটিভ তো কথা হবেই, তো আমাদের বলতে হয়, আমাদের ভিডিও করাটা কাজ। তো তাও আমরা অনেক কিছু মেনটেন করি, ওনার খবর করতে গেলে অনেক কিছু মেনটেন করে খবর করি, আমরা ওনাকে খুব রেসপেক্ট করি। যাই হোক, আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম কালকে, অ্যান্ড আমি সুপার সুপার হ্যাপি ফর হিম। তোমরা কতটা হ্যাপি অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড কালকে দেখলাম, যেটা দেখে খুব ভালো লাগলো, যে গেস্টচারটা দেবদার, কালকে কিন্তু কোনো অ্যাওয়ার্ড শোর কোনো অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড ছিল না, তাও দেবদা উপস্থিত ছিলেন ওখানে, এবং দেবদা জিদ্দা একসঙ্গে বসেছিলেন, মাঝখানে রূপম ইসলাম ছিলেন। এবং রূপম ইসলামের জন্যও আমি খুব হ্যাপি, স্বাভাবিক উনি অনেক বড় মিউজিশিয়ান, সিঙ্গার, তো
খুব ভালো লাগলো। জি চব্বিশ ঘন্টাকে অনেক ধন্যবাদ, মানে মন থেকে বলছি অনেক ধন্যবাদ। মৌপিয়াদিকে কালকে দেখলাম, মৌপিয়াদি এখন একটা পুরো প্রমোশন পেতে পেতে কোন জায়গায় চলে গেছে, ভেরি হ্যাপি ফর হার অলসো। এখন জি চব্বিশ ঘন্টার বিশাল বড় একটা ফেস মৌপিয়াদি। আর যে সময় থেকে আমি মৌপিয়াদিকে চিনতাম, সেই সময় মৌপিয়াদি জাস্ট একজন সাংবাদিক ছিলেন। তো আমার খুব 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 আনন্দ হচ্ছিলো এগুলো দেখে। স্পেশালি জিদ্দার জন্যে অনেক কনগ্রাচুলেশনস দাদা, আর আমাদের তরফ থেকে অনেক প্রণাম, এছাড়া আর কী বলবো। আর আমরা খুবভাবে ওয়েট করে আছি, আর তোমার যে পাগল ভক্ত পৌশালী, সে এখন বাপের বাড়ি, সে তো কাল ওখানে কী করেছে আমি জানি না, বাট আমি জানি কী করতে পারে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ জি চব্বিশ ঘন্টা, টাটা। এখনকার জন্য চললাম, এই ভিডিওটা লাইক কমেন্টের জন্য আমি রিকোয়েস্ট করবো না, যেটা খুশি যা খুশি চললাম, এটা খুব ভালো লাগার থেকে ভিডিওটা তৈরি করলাম।